नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष देखे आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना से चले आसब। आपनारा भिडियो शेष पर्त देखें, भिडियो भलो लगले चैनल सबसक्राइब कर, भिडियो शेयर करबें, कमेंट बक्से अपन मूल्यवान मंतव्य करबें। आपनादेर मंतव्य आमाके एगिए जेते उद्बुद्ध करबे। ता चले आसुन आजकेर आमादेर आलोच्य विषये आमरा चोख राखी। आमादेर आजकेर आलोचनार विषयबस्तु संख्यातत्त्व निये। संख्यातत्त्व कि एवं संख्यातत्त्वेर मूल अंक ओ संयुक्त अंक बा कार्मिक अंकेर गुरुत्व की सेटा निये आजकेर आमादेर आलोचना हबे। तो चले आसुन आजकेर आलोचनाते आमरा चोख राखी। संख्यातत्त्वेर क्षेत्रे आमादेर जे भूमिका, विचार व्यवस्थाते तार भूमिका कि धरनेर होते पारे एवं किभाबे आमरा मूलांक एवं संयुक्त अंक बा कार्मिक अंक बेर करब एवं तादेर फलाफल ही कीरकम होते पारे, जीवन ऊपर तार प्रभाव कीरकम पड़ते पारे, सेटा निये आलोचना। तो संख्यातत्त्व बा अंक विज्ञान निये दुइटी कथा आगे आमरा एकटू बोले नि जे अंक विज्ञानेर जे प्रारम्भ कबे हयेछिलो से सम्बन्धे एकटा किन्तु भिन्न मत आछे विद्वजनदेर मध्ये। विभिन्न जनेर विभिन्न मत आछे, तबे एटा जाना जाय जे सर्वप्रथम अंकेर खोज आरबरा करेछिलेन। তাদের যে বক্তব্য বিদ্যমান বিদ্যজনদের যে ক্যালাডিয়ান তথা মিশরবাসী অঙ্কবিদ্যায় নিপুণ ছিলেন, মিশরবাসীরা নাকি অঙ্কবিদ্যায় নিপুণ ছিলেন, এই ধরনের একটা ধারণা বিদ্যজনরা মধ্যে বিদ্যজনদের মধ্যে এই ধরনের একটা ধারণা প্রচলিত আছে। এবং যে গূঢ় যে রহস্য আছে অঙ্কের মধ্যে, যে গূঢ় রহস্য আছে এবং মানব জীবনের উপর তার প্রভাব, এটা নিয়ে কিন্তু এই ক্যালাডিয়ান বা মিশরবাসী কি বলা হতো, এরা কিন্তু অনেক বেশি সচেতন ছিল এবং অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতো এই ধরনের ব্যাপারগুলোকে নিয়ে, যে সংখ্যাতত্ত্বের রহস্য কী, এগুলো মানব জীবনের উপর কীরকম প্রভাব পড়ে। এটা জানা যায় যে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল, মিশরবাসীদের আগ্রহ ছিল। তার পরবর্তীকালে আমরা যেটা জানি যে পিথাগোরাসও বলি বা পাইথাগোরাসও বলি, অঙ্কবিজ্ঞানে উনি কিন্তু বহু খোঁজ করেন, অঙ্কবিজ্ঞান সম্বন্ধে বহু খোঁজ খবর রাখতেন। সেই কারণেই ওনাকে অঙ্কবিজ্ঞানের জন্মদাতাও বলা হতো, বলা হয়। তা এটা জানা যায় কি যে ঋগ্বেদের রচনা সময় থেকে এই অঙ্কবিদ্যার জন্ম হয়েছিল। মুনি ঋষিরা তাদের সাধনা বা তপস্যা বা দৈবশক্তির দ্বারা এমন পরম জ্ঞান পিতা ব্রহ্মদেবের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন। পরে এই জ্ঞান আরব, মিশর এই বিভিন্ন যে জায়গা, ইউনান এবং সারা সংসার বা বিশ্বে ছড়িয়ে যায়। তাহলে ঋষিমুনিদের দ্বারা করা খোঁজ ও সিদ্ধান্ত আজও কিন্তু প্রমাণিত সত্যস্বরূপ প্রচলিত আছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তার একটা কথা আমাদের জানতে হবে কি যে ব্রহ্মাণ্ড কিন্তু শূন্য সংখ্যারই কিন্তু প্রকৃতি। আমরা এটা জানি যে শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে এবং সব কিছু আবার শূন্যতেই বিলীন হয়ে যাবে। তা সেক্ষেত্রে সংখ্যাতত্ত্বে শূন্য সংখ্যা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডেরই কিন্তু প্রতিনিধিত্ব করে। এবং আমরা এক অঙ্কের সংখ্যা জানি এক থেকে নয় পর্যন্ত আছে, এবং নয় সংখ্যারও একটা বিশেষ মাহাত্ম্য আছে। সেই নয়ের যে কী মাহাত্ম্য সেটা আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু এই নয় সংখ্যার মাহাত্ম্য উল্লেখ করা আছে। আজকে আমরা যে শূন্য সংখ্যার কী গুরুত্ব সেটা একটু বলে নিই, যে একের পাশে যখন আমরা যে কোনো সংখ্যার পাশে যখন আমরা শূন্য বসিয়ে দিই, একের পর এক অঙ্কের সংখ্যা যে নটি আছে একের পরে যদি শূন্য বসিয়ে দিই তাহলে দশ গুণ বেড়ে যাচ্ছে, দুইয়ের পরেও কিন্তু দশ গুণ। তাহলে যখনই আমরা এক অঙ্কের সংখ্যাগুলোর পরে পরে আমরা শূন্য বসাচ্ছি, দশ গুণ ক্ষমতা বেড়ে যাচ্ছে সেই সংখ্যাগুলো। আমরা কোনো একজনের সঙ্গে তুলনা করার সময় আমরা বাস্তব জীবনে বলি যে তুই যতটা ভালো বা তুই যেমন তার থেকে দশ গুণ ভালো, এই দশ গুণের কিন্তু একটা মাহাত্ম্য আছে।
তা যাই হোক, আমরা এই সংখ্যা তত্ত্বকে কিভাবে কাজে লাগাই, সাধারণ অবস্থায় আমরা জানি যে আমাদের 12টি রাশি আছে এবং 12টি রাশির গ্রহ স্বামী আছে এবং এই গ্রহ স্বামী কিন্তু বিভিন্ন অঙ্ক দ্বারা সূচিত করা আছে যে এই গ্রহের জন্য এই অঙ্ক এইরকম ঠিক করা আছে। তো অতএব এই রাশিচক্রে গ্রহেদের অবস্থান এবং তাদেরকে সংখ্যায় কনভার্ট করবো আমরা একটা বিচার ব্যবস্থায় আসতে পারি সংখ্যাতত্ত্বকে কাজে লাগিয়ে। কারণ হচ্ছে কি, অঙ্কবিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পরস্পর একটা অটুট সম্বন্ধ আছে, জ্যোতির্বিজ্ঞানের আধারই কিন্তু এই শুদ্ধ গণিতের উৎপত্তি। তা ওইটা একটা সিস্টেম হতে পারে, আরও একটা সিস্টেম হতে পারে যে জন্ম তারিখকে কাজে লাগিয়ে আমরা কি করব, মূল অঙ্ক এবং সংযুক্ত অঙ্ক বা কার্মিক অঙ্ক এগুলো বের করেও কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো, জাতকের সম্বন্ধে আমরা একটা ধারণায় পৌঁছতে পারবো। তো এখন আমরা জানবো যে এগুলো আমরা বের করবো কীভাবে, মূল অঙ্ক বা ভাগ্যাঙ্ক। আমরা একটা ডেট অফ বার্থ নিয়েছি যেটা 12/4/1985, প্রথম বর্গ কিন্তু এটা বেরোচ্ছে। প্রথম বর্গ কী, দ্বিতীয় বর্গ কী, সেটা আমরা একটু পরে আসছি। প্রথম বর্গের ক্ষেত্রে 12/4/1995 আমরা নিয়েছি, এখানে মূলাঙ্ক কী হচ্ছে না, এই তারিখটা, এই তারিখটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে কিন্তু আমরা মূল অঙ্ক পেয়ে যাচ্ছি। 12টাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে 3 আসছে, এটাই মূল অঙ্ক। আর এই 12 যে দু অঙ্কের সংখ্যা, সংযুক্ত অঙ্ক কিন্তু দু অঙ্কের সংখ্যাতেই হয়, এই দু অঙ্কের সংখ্যাটাই হচ্ছে সংযুক্ত অঙ্ক, যেটা হচ্ছে 12। তাহলে এই যে জাতক যার 12/4/1985 যে জন্ম হয়েছে, তার কিন্তু এই 3 আর এই যে 12, এর কিন্তু তার জীবনের এই দুটি সংখ্যার প্রভাব কিন্তু এই জীবনে অনেক বেশি থাকবে। তার যে চিন্তাভাবনা সেইগুলোর প্রকাশ কিন্তু ঘটবে। এবার প্রথম বর্গের ক্ষেত্রে মূলাঙ্ক সংযুক্ত অঙ্ক বা কার্মিক অঙ্ক আছে, আবার দ্বিতীয় বর্গেরও আছে। দ্বিতীয় বর্গের ক্ষেত্রে কিভাবে আমরা বের করব, না পুরো ডেট অফ বার্থটাকে একটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নেব আমরা। পুরো ডেট অফ বার্থটাকে আমরা এখানে যোগ করে নিয়েছি, যোগ করে নেওয়ার পর সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে মূলাঙ্ক বের করেছি। আর দু অঙ্কের সংখ্যা যতক্ষণ পর্যন্ত ছিল সেটাকে আমরা সংযুক্ত অঙ্ক নিচ্ছি, এটা কিন্তু দ্বিতীয় বর্গের মূলাঙ্ক বা সংযুক্ত অঙ্ক। প্রথম বর্গের যে মূলাঙ্ক এবং সংযুক্ত অঙ্ক এরা বেশি শক্তিশালী হয় এবং এরা জাতকের জীবনযাপনের উপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে। অনেক সময় আমরা প্রথম বর্গের আমরা দুটোই বের করবো এবং এর সঙ্গে নামাঙ্ক থেকেও আমরা নামাঙ্ক বের করতে তোমার আপনার হচ্ছে নামাঙ্ক থেকেও আমরা মূলাঙ্ক এবং সংযুক্ত অঙ্ক আমরা বের করতে পারি। আজকের আমাদের এই নামাঙ্ক নিয়ে আমাদের আলোচনা নয়, আমাদের ডেট অফ বার্থটাকে নিয়ে আমরা আলোচনা করছি। পরের কোনো ভিডিওতে আমরা ওই নামাঙ্ক নিয়ে আলোচনা করব, মিশরিয়ান তথা ক্যালাডিয়ান সিস্টেমে আমরা কীভাবে নামাঙ্ক থেকেও আমরা কীভাবে মূলাঙ্ক এবং সংযুক্ত অঙ্ক বের করব সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে ডেট অফ বার্থটাকের উপর বেস করে আমরা বের করছি। তাহলে প্রথম বর্গের যে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক সেটা অনেক বেশি শক্তিশালী হয়, জাতকের জীবনযাপনের উপর অনেক বেশি প্রভাব পড়ে। আর দ্বিতীয় বর্গের যেটা পুরো আপনার ডেট অফ বার্থটাকে ধরে আমরা এখানে মূলাঙ্ক এবং সংযুক্ত অঙ্ক বের করবো, এটার প্রভাব কিন্তু জাতকের জীবনের উপর কম পড়বে। অনেক সময় আবার দেখা যায় কি যে আমরা যেমন এই যে একটি দেখেছি যে 5/4/1983, এখানে কিন্তু দেখা যাচ্ছে 5 যেহেতু এখানে দু অঙ্কের সংখ্যা নয়, 5 এক অঙ্কের সংখ্যা, তাই আমরা প্রথম বর্গের যখন আমরা বিচার করব, প্রথম বর্গের যখন আমরা ক্যালকুলেশনে যাব, সেক্ষেত্রে কিন্তু আমরা সংযুক্ত অঙ্ক এখান থেকে পাচ্ছি না, এই ডেট অফ বার্থ থেকে। কারণ এটা শুধু 5 আছে, এক অঙ্কের সংখ্যা আছে, এটা মূলাঙ্ক, কিন্তু সংযুক্ত সংখ্যা বা কার্মিক সংখ্যা সেটা আমরা পাচ্ছি না। তখন আমাদের কিন্তু কী করতে হবে, সিঙ্গেল তাদের মেন যে ডেট অফ বার্থটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে, করে এখান থেকে সংযুক্ত অঙ্ক মূলাঙ্ক বের করতে হবে। তার মানে দ্বিতীয় বর্গেরটাতে চলে যেতে হবে, প্রথম বর্গের সংযুক্ত অঙ্ক পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় বর্গের সংযুক্ত অঙ্ককে নিয়ে আমাদের কাজ মেটাতে হবে। তাই এবার এই যে আমাদের যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, এটা আমরা আরও একটা ডেট অফ বার্থ নিয়েছি, দিয়ে সেখানে মূল অঙ্ক এবং সংযুক্ত অঙ্ক বের করেছি। অনেক সময় আমরা দেখেছি যে এতে সংযুক্ত অঙ্ক নিয়ে এই জন্য ড্যাশ দেওয়া আছে, পরবর্তীকালে আমরা পুরো ডেট অফ বার্থটাকে নিয়ে বের করেছি। আর উপরে আরও একটা ডেট অফ বার্থ নিয়েছি যেখানে আমরা মূলাঙ্ক পেয়েছি, সংযুক্ত অঙ্ক পেয়েছি এবং আমরা সেটাকে আবার আমরা দ্বিতীয় বর্গে পৌঁছে গেছি, সেখানেও আমরা মূলাঙ্ক পেয়েছি, সেখানে কিন্তু এখানে আবার সংযুক্ত অঙ্ক আমরা পাইনি। তার মানে এক্ষেত্রে আমাদের সংযুক্ত অঙ্ক প্রথম বর্গের যে সংযুক্ত অঙ্কটা আমরা পেয়েছি 13, এটাকে নিয়ে আমাদের কাজ চালাতে হবে, এটার প্রভাবই থাকবে বেশি। এইভাবে কিন্তু আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, প্রথম বর্গ এবং দ্বিতীয় বর্গ দুটোই আমাদের বের করে বিচার বিশ্লেষণের মধ্যে যেতে হবে। তবে তাদের প্রভাবের মধ্যে তাদের জীবনযাপনের প্রভাবের মানুষের উপর কম বেশি পড়বে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো যে এই যে মূলাঙ্কের কথা আমরা যে বলছি,
এই মূলাঙ্ক কী ধরনের, আমরা মূলাঙ্ক থেকে কী ধরনের বিচার ব্যবস্থায় আমরা আসতে পারি, না মূলাঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে মূলাঙ্ক আমরা বের করলাম, বের করার পর আমরা যে কোনো ব্যক্তির যে ব্যক্তিত্ব স্বভাব চরিত্র লোকের সাথে কীভাবে সে মেলামেশা করবে, তার ভৌতিক যে সংসারে যে থাকবে তার যে ভৌতিক সংসার এবং সর্বপ্রকৃত বিকাশ তার একটা ইঙ্গিত পাওয়া যায়, তার জীবনযাপনের যে বিকাশ তার একটা ইঙ্গিত পাওয়া যায়, এটা হচ্ছে মূল অঙ্ক থেকে। আর সংযুক্ত অঙ্ক থেকে আমরা কি জানতে পারি, না সংযুক্ত অঙ্ক থেকে আমরা, বা এটাকে আমরা কার্মিক অঙ্ক বলছি, না এটি পূর্বজন্মের কর্ম অনুসারে এই জন্মে অর্থাৎ এই ইহজন্ম বা বর্তমান জন্মের সাথে সাথে আশা ভাগ্য জ্ঞান বুদ্ধি আর আন্তরিক শক্তির অবস্থাকে জ্ঞাত করায়। যে সকল ব্যক্তির পূর্বজন্মে বা বিগত জন্ম বা আগের জন্মে কৃতকর্মের একটা ভালো অবস্থার রেকর্ড আছে তাদের বর্তমান ক্ষেত্রে তারা দেখা যাবে কি যে তারা উৎকৃষ্ট মানের এই সংযুক্ত অঙ্ক পাচ্ছে এবং তাদের জীবনযাপনের উপর আগের জন্মে যেহেতু তারা ঠিকঠাক তাদের কর্মকাণ্ডের মধ্যে একটা তাদের সামঞ্জস্য ছিল এবং ভালো কর্মের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তারা উৎকৃষ্ট সার্টিফিকেট পাবে এবং এর ফলে তাদের কী হবে যে তাদের যে সংযুক্ত অঙ্ক তারা পাবে তার যে ফলাফল সেই ফলাফলটা অনেক বেশি পজিটিভ হবে। যে সকল ব্যক্তির পূর্বজন্মে কৃতকর্মের রেকর্ড বা তালিকা অনুসারে মন্দ বা খারাপ হয় সে অনুসারে এই জন্ম বা বর্তমান জন্মের ভাগ্যের অনুকূলতা প্রাপ্ত হবে না, সেটা কিন্তু নাম্বারই কিন্তু বলে দেবে যে কী ধরনের সে সংযুক্ত সংখ্যা পাচ্ছে তার উপর বেশ করেই কিন্তু বোঝা হয়ে যাবে। এই পূর্বজন্ম কিন্তু সুকর্ম বা কুকর্ম অনুসারে বর্তমান জন্মের সাথে আসা ভাগ্য জ্ঞান বুদ্ধি এবং আন্তরিক শক্তির অবস্থাকে জানার জন্য সংযুক্ত অঙ্ককে বিচার করলে তা জানতে পারবো। তাহলে সংযুক্ত অঙ্কের সঙ্গে আমাদের পূর্বজন্মের যে সুকৃতি সেটার কিন্তু একটা যোগ থাকছে। একজন জাতক কতটা পরিমাণে পূর্বজন্মে ক্ষেত্রে তার কর্মকাণ্ড কতটা পজিটিভ ছিল, কতটা ভালো কর্মের সঙ্গে যুক্ত ছিল, তার এই সংযুক্ত অঙ্ক দেখেই আমরা একটা তার সম্পর্কে ধারণা করতে পারি। এবার আমরা চলে আসবো কি যে কোনো একটি আমরা মূলাঙ্ক আমরা ধরে নিচ্ছি যে তিন, দেখা যাচ্ছে কি যে মূলাঙ্ক একজন জাতকের ডেট অফ বার্থ এটা, তার মূলাঙ্ক হচ্ছে তিন, তা এটাকে আমরা একটা এক্সাম্পলে চলে যাবো এর বিচারটা কীরকম হতে পারে সেই সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। মূলাঙ্ক একজনের তিন হয়েছে, এই যে তিন অঙ্কটি, এই তিন অঙ্কটির ক্ষেত্রে আমরা মূলাঙ্ক তিন হয়েছে, তার মানে ব্যক্তির যে ব্যক্তিত্ব বিকাশ তার ধরন সেগুলোর আমরা প্রকাশ পাবো মূলাঙ্ক থেকে। এই মূলাঙ্ক আর কাদের কাদের তিন হতে পারে, না একটা মাসে যাদের জন্ম তারিখ তিন তিন তাদেরও মূলাঙ্ক তিন হবে, বারো হলেও হবে, একুশ হলেও হবে, তিরিশ হলেও হবে। তাহলে এইখানে এই যে মূলাঙ্ক স্বামী এর গ্রহ স্বামী কী হচ্ছে, মূলাঙ্ক তিন হলে বৃহস্পতি হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে কি যে এই যে তিন অঙ্কের এই যে তিন এর মধ্যে এক আর দুই যুক্ত অবস্থায় আছে, এক মানে পুরুষ আর দুই মানে স্ত্রী, এটা বিস্তারের সূচক দুই সংখ্যাটি। তাহলে এক আর দুই আছে মানে এক আর দুই মিলে তিন হয়েছে, তার মানে একটা এখানেও কিন্তু একটা বিস্তারের কথা বলছে। এক দুই তিনকে আমরা প্রারম্ভিক অঙ্ক মানি এবং এমনও বলা হয়েছে এক মানে পিতা ধরতে হবে আমাদের, দুই মানে হচ্ছে এখানে মাতা, আর তিন মানে পুত্র বা সন্তানের ইন্ডিকেশন আমরা এখানে পাচ্ছি। পুত্র বা সন্তান থেকে এই সমস্ত প্রসার বা বিস্তার প্রভাবিত হয়ে থাকে সমস্ত সংসারে, এই ত্রিকোণের উপরই কিন্তু আধারিত। এক দুই আর তিন এগুলো সবই হচ্ছে প্রারম্ভিক অঙ্ক এবং পিতা মাতা আর পুত্র বা সন্তান এর কারকতা কিন্তু দিচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে তিন অঙ্ক কাদের মূলাঙ্ক হয়েছে সেক্ষেত্রে আমরা কী ধরনের বিচার ব্যবস্থার মধ্যে আসতে পারি, যে তিন অঙ্কের তাদের মধ্যে মূলাঙ্ক যাদের হবে তাদের ব্যক্তির রং পরিষ্কার গৌরবর্ণের হয়ে থাকে, উচ্চতা মধ্যম কিন্তু লম্বা হয়ে থাকে, ঠিক আছে, এই ধরনের শারীরিক গঠনে সুগঠিত হতে পারে, শক্তি উত্তম হয়ে থাকে। এবার হচ্ছে কি এরা সমব্যথী হতে পারে, এরা ধীর স্বভাবের, এদের বিশ্বাস করা যায়, এরা অপরের হিতার্থে নিজের সর্বস্ব ত্যাগ করার জন্য তৎপর থাকে, এই ধরনের কারকতা কিন্তু আমরা পেয়ে যাব যাদের মূলাঙ্ক তিন, তাদের অপরের প্রতি তাদের একটা সম্মান থাকে, অপরকে সম্মান করে, অপরের সম্মানের দিকে খেয়াল রাখে, এবং কোথাও যদি তাদের ঝগড়া বা মনোমালিন্য হয় তাদের সঙ্গে আবার নম্র ব্যবহার করে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং অন্যকে কী করে যে ভালো ব্যবহার দ্বারা অনেক সময় ভালো ব্যবহার দ্বারা অনেককে মুগ্ধ করে দিতে পারে, এই ধরনের ক্ষমতাও কিন্তু এই তিন সংখ্যার মধ্যে আছে। মুক্ত হৃদয় উদার এবং ত্যাগী হয়ে থাকে, এদের আশা আকাঙ্ক্ষা অত্যন্ত উচ্চ হয়ে থাকে এবং তথা একটা শাসন করার ইচ্ছে থাকে, একটা নেতৃত্ব দেওয়ার প্রবণতা থাকতে পারে, বৃহস্পতি গ্রহস্বামী হওয়ার কারণেই এই ধরনের প্রবণতাগুলো দেখা যাচ্ছে। এবং আরেকটা যেটা ধার্মিক সংগঠনও এদের আগ্রহ থাকে তিন অঙ্কের সংখ্যা।
তাহলে এইভাবেই আমরা কিন্তু বিচার ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাব। এবার আমাদের যদি আমরা চলে যাই সংযুক্ত অঙ্ক, সংযুক্ত অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে বারো পেয়েছি আমরা, তাহলে বারো যাদের সংযুক্ত অঙ্ক হচ্ছে সেক্ষেত্রে কী হবে না, এই অঙ্ক জীবনকে কিন্তু দেখা যায় কি এই সমস্ত জাতক জাতিকাদের চতুর্দিক থেকে সতর্ক থাকতে হবে, যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে, এবং যারা ধূর্ত হবে তাদের থেকে দূরে থাকতে হবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ীও কিন্তু আমরা একটা বিচার ব্যবস্থায় পৌঁছে যেতে পারি প্রাথমিক অবস্থায়। তাহলে যাদের সংযুক্ত অঙ্ক বারো হচ্ছে এবং সেটা যদি প্রথম বর্গের হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখা যাবে যে এই জাতকদের সঙ্গে যারা মেলামেশা করবে তাদের মধ্যে কেউ হবে যারা খুব চতুর হবে, সেই যারা চতুর ব্যক্তি বলে মনে করবে এই জাতক বা জাতিকা তাদের থেকে অনেকটা দূরে থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যাকে বলা হচ্ছে। এবং এদের যে মানসিক চিন্তা তথা মানসিক চিন্তাই কিন্তু সবসময় জর্জরিত থাকবে এবং সেটাই ওদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যে সমস্ত ব্যক্তিরা মিথ্যে কথা বলে তাদের সাথে এদের কিন্তু একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক এবং ধরে নেবে তাদেরকে, এবং পরবর্তীকালেও কিন্তু দেখা যাবে কি যে ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের একটা প্রবণতা থাকার কারণে, মানে অন্য ব্যক্তি যারা এদের সাথে মেলামেশা করবে। অন্যরা কিন্তু এই জাতককে কিন্তু জাতক বা জাতিকা যাই হোক না কেন তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের জাতক বা জাতিকাকে কিন্তু ব্যবহার করবে ব্যবহার হয়ে যাওয়ার পর এদেরকে আবার ছেড়ে দেবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তাহলে সংযুক্ত অঙ্ক কিন্তু আমাদের পূর্বজন্মের কর্ম থেকে আমাদের পাওয়া, এবং সেটা যদি আমাদের প্রথম বর্গের যদি সংযুক্ত অঙ্ক হয় তাহলে তার প্রভাবটা কিন্তু অনেক বেশি জাতকের উপর পড়বে, যদি দ্বিতীয় বর্গের হয় সেক্ষেত্রে তার পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধি ঘটবে। সেখানে হয়তো দেখা যাবে 30-40% পড়ছে, এখানে হয়তো দেখা যাবে 70-80% পড়ে যাচ্ছে প্রভাবটা। তাহলে এই প্রথম বর্গ আর দ্বিতীয় বর্গের মধ্যে এটাই পার্থক্য, যাদের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম বর্গে সংযুক্ত অঙ্ক নেই তাদের দ্বিতীয় বর্গে সংযুক্ত অঙ্কের দিকে আমাদের যেতে হবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা একটা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। প্রাথমিক অবস্থায় আমরা তাদের ডেট অফ বার্থ দেখেই একটা সিদ্ধান্তে পৌঁছে যাব, তারপর আমরা চার্ট বিচারের দিকে যাব। এক্ষেত্রে কিন্তু চার্ট বিচার করা অনেক সহজ হয়ে যাবে সংখ্যাতত্ত্বকে কাজে লাগিয়ে, এবং আমাদের জন্ম চার্ট যেটা সেটাকেও আমরা কাজে লাগিয়ে কিন্তু একটা বিচার ব্যবস্থার মধ্যে একটা আরও সূক্ষ্মতা আনতে পারবো আমরা। আজ এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা নামাঙ্ক নিয়ে আলোচনা করব। নামাঙ্কের ক্ষেত্রেও একটা মূলাঙ্ক থাকবে, একটা সংযুক্ত অঙ্ক থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওগুলি দেখতে থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।